নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, বছরের শুরুতেই আপনাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যে কোনো ইনফরমেটিভ ভিডিও বা চাকরি সংক্রান্ত খবর সবার আগে আমার চ্যানেলে আপনারা সবার প্রথমেই পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে এবার আমি প্রবেশ করছি আজকের ভিডিওর কন্টেন্টে। বন্ধুরা, আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি, আজকের ভিডিওটি যারা 2014 সালের প্রাইমারি টেট পাস করে আছেন এবং নট ইনক্লুডেড হয়ে আছেন, এবং যারা বিশেষ করে 2014 টেট পাস এবং 2017-তে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসে যারা ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক অজানা তথ্য আপনারা পেয়ে যাবেন, যা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে প্রাইমারির যে 268 জনের যে চাকরি বাতিল হওয়া নিয়ে যে বেশ কিছুদিন ধরে নাটকটা চলছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলো এই কেসটি, সেই নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করছি যে এখনও পর্যন্ত কতজনের চাকরি বাতিল হলো 268 জনের মধ্যে, এবং ওই বাতিল হওয়া 268 সিটে কারা চাকরি পেতে চলেছেন, এ নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এ প্রসঙ্গে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় একটি অর্ডার দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং সেই অর্ডারটি কী এ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা জানেন যে 2014 সালের যে প্রাইমারি টেট, সেই প্রাইমারি টেটকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু যাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু সেই 2017 সাল থেকে প্রতিদিনই কলকাতা হাইকোর্টে গিয়ে ভীষণ অস্বস্তিতে পড়তে হচ্ছে চাকরি প্রার্থীদের প্রশ্নের মুখে। তো সেই জন্য কিন্তু 2017 সাল থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য মহাশয়, তিনি কিন্তু আইনটা খুব ভালোই বুঝতেন, এবং এই আইন ভালো বোঝার জন্য তিনি এত দুর্নীতির পরেও দীর্ঘ 11 বছর প্রাথমিকের চেয়ারম্যান হিসেবে থেকে গেছেন। এবং তিনি কিন্তু শেষ দিকে, অর্থাৎ 2019 সাল থেকে কিন্তু যখন কলকাতা হাইকোর্টে সমস্ত দুর্নীতি প্রমাণ হতে শুরু করেছে, তখন থেকে কিন্তু উনি বিচারপতির কাছে ক্ষমা চেয়েছেন। বিচারপতি অনেকবার ওনাকে বলেছেন যে আপনার মতো লোকের কাছ থেকে এরকম আশা করা যায় না। উনি বারংবার ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও কিন্তু উনি ওনার জায়গাতেই অবস্থিত ছিলেন এবং কোনো জায়গাতেই কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং তার পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছিল 16,500, যেটি 2020 সালে কন্ডাক্ট করা হয়, সেই 2020 সালের এই 16,500 রিক্রুটমেন্টের সময়ও কিন্তু মানিক ভট্টাচার্য মহাশয় উনি প্রাথমিকের চেয়ারম্যান ছিলেন, এবং সেই সময়ে কিন্তু তার যে পলিসি, সেই পলিসি কিন্তু অব্যাহত ছিল, অর্থাৎ দুর্নীতি। এবং সেই দুর্নীতিকে হাতিয়ার করে কিন্তু টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দিয়েছেন এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে। অনেক মেধা সম্পন্ন যোগ্য ভালো ভালো প্রার্থীরা কিন্তু টাকার কাছে হেরে গেছে, তাদের মেধা হেরে গেছে। এবং সবথেকে বড় কথা, মানিক ভট্টাচার্য যে দুটো রিক্রুটমেন্ট প্রসেস পরিচালনা করেছেন তার কিন্তু কোনো মেরিট লিস্ট ছিল না, যার ফলে কিন্তু প্রতিদিনই কিন্তু এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, এবং এই মামলা কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও পর্যন্ত গড়ায় অনেক মামলা। এবং দেখা যায় যে সুপ্রিম কোর্টের মামলাগুলি পুনরায় আবার কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক যেমন 268 চাকরির ক্ষেত্রে হয়েছিল। অর্থাৎ 2017 সালে 2014 টেট পাস প্রার্থীদেরকে কেন্দ্র করে যে রিক্রুটমেন্ট প্রসেস চালু করেছিল রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু দেখা যায় 268 জন চাকরি প্রার্থী যাদের কোনো ডেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ছিল না, অর্থাৎ যাদের কোনো ফর্ম প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখাতে পারেনি, এবং যাদেরকে বেআইনিভাবে সম্পূর্ণভাবে নিয়োগ করা হয়েছিল, এই 268 জন প্রার্থী হচ্ছে তারা, যাদের কোনো ডেটা নেই এবং যারা প্রাথমিক টেট পরীক্ষা ফেল করেছিল, এবং যাদের মধ্যে অনেকে প্রাথমিকের অ্যাপ্লাই করেনি, এরকম প্রার্থীরা কিন্তু এই 268 জন। এরকম হাজার হাজার প্রার্থী রয়েছে, তার মধ্যে 268 জন এখনও পর্যন্ত ধরা পড়েছে। তো বন্ধুরা, এই 268 জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে কিন্তু বেশ কিছু যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পায়নি, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন,
এবং এই মামলাটি কিন্তু দায়ের করা হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে, এবং শেষ পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আজ থেকে প্রায় 5 মাস আগেই কিন্তু বিষয়টি সম্পূর্ণ বুঝে গিয়েছিলেন যে এরা সম্পূর্ণ আইন মোতাবেক ছাড়াই বেআইনিভাবে নিয়োগ হয়েছে। এবং এই নিয়ে কিন্তু বারংবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে যখন হাইকোর্টে ডেকে পাঠায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে বাক কমিটির রিপোর্টে একটি আমরা সিদ্ধান্ত নিয়ে এদেরকে পাস করিয়ে দিই, এদেরকে কারো 1 নম্বর কারো 2 নম্বর এরকম শর্ট ছিল এদেরকে পাস করিয়ে দেওয়া হয়, এরকম দাবি তোলেন। তখন বিচারপতি বলেন যে এই মুষ্টিমেয় 268 জনের ক্ষেত্রেই কেন এটা করা হলো, তাহলে তো সবার ক্ষেত্রে এটা করতে হতো। তখন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে যিনি আইনজীবী ছিলেন তিনি কোনো উত্তর দিতে পারেননি, এবং বিচারপতি ভালো করে বিষয়টি পর্যালোচনা করে কিন্তু এই 268 জনের চাকরি বাতিলের অর্ডার জারি করেন। এবং এই 268 জন কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, এবং তারা সুপ্রিম কোর্টে শুধু দ্বারস্থই হয়নি, তারা সুপ্রিম কোর্টে আরেকটি SLP মামলা করে যে এই তাদের যে 268 জনের যে এই মামলাটি এটা যেন কোনোভাবেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের হাতে না যায়, অর্থাৎ প্রাথমিকের সমস্ত মামলা থেকে অভিজিৎ গাঙ্গুলিকে সরানোর বিষয়েও কিন্তু তারা মামলা দায়ের করেন। কিন্তু সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জায়গায় অনর, সুপ্রিম কোর্ট এই 268 জন প্রার্থীকে একটা সুযোগ দেয় 1 মাসের মধ্যে নির্দোষ প্রমাণ করার, এবং তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটিকে আবার পুনরায় বিচারপতি গাঙ্গুলির এজলাসেই ফেরত পাঠিয়ে দেন। এবং বিচারপতি গাঙ্গুলি এদেরকে কিছুটা সুযোগ দিয়েছিল নির্দোষ প্রমাণ করার, কিন্তু এর মধ্যে তারা নির্দোষ প্রমাণ করতে পারেনি, তাই এখনও পর্যন্ত কিন্তু বন্ধু 256 জনের চাকরি বাতিল হয়েছে 268 জনের মধ্যে, এবং 2 জন চাকরি ফেরত পেয়েছে যে তারা যোগ্য বলে তাদের চাকরিটা কিন্তু তারা ফেরত পেয়েছে, কিন্তু এখনও 10 জন বাকি আছে, এই 10 জনের চাকরি হয়তো 2-1 দিনের মধ্যে এদেরটাও বাতিলের অর্ডার বেরিয়ে যাবে। তো বন্ধুরা এখন প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় যে এই যে 256 জনের চাকরি বাতিল হলো 268 জনের মধ্যে, এই 256টি সিট যে খালি হলো, এই 256টি সিটে কারা চাকরি পেতে চলেছেন? তো বন্ধুরা এখানে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় স্পষ্ট করে বলে দিয়েছেন যে সমস্ত যোগ্য প্রার্থী, এ সমস্ত দুর্নীতিবাজ চাকরি প্রার্থীদের জন্য চাকরি পায়নি, এই 256টি সিট কিন্তু সেই সমস্ত যোগ্য প্রার্থীদের, এবং এই 256টি সিটে কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য অর্ডার জারি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এর কাছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই 256টি যে সিট বেরিয়ে আসলো, এই 256টি সিট কিন্তু শেষ পর্যন্ত যারা 2017 সালে ইন্টারভিউ দিয়েছিলেন তাদের খাতাতেই জমা হচ্ছে, অর্থাৎ যারা নট ইনক্লুডেড হয়ে আছেন এবং যারা 2014 টেট পাস করেছেন তাদের জন্য এটি একটা ভালো সুখবর, অর্থাৎ কিছুজন চাকরি প্রার্থী কিন্তু এই নতুন বছরে চাকরি পেতে চলেছেন। তো বন্ধুরা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন আশা করি যে এই 256টি যে সিট বেরিয়ে আসলো এই সিটে কিন্তু যারা যোগ্য তখন দুর্নীতির কারণে চাকরি পায়নি, মেধা তালিকা অনুযায়ী মেরিট অনুযায়ী কিন্তু এই 256টি সিটে নিয়োগ করার অর্ডার দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে মাননীয় বিচারপতি, অর্থাৎ এখানে সম্পূর্ণ মেধার ভিত্তিতে 256টি সিটে নিয়োগ হবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের লেটেস্ট আপডেট, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।